এইখান দিয়ে যদি তোমরা দেখো, এইখান দিয়ে বাঘের একটা পায়ের ছাপ, এখান দিয়ে সোজা ওই দিকে উঠে গেছে। এই জায়গাটা জাস্ট ফিল করো, আমি মানে জানি না কজন ফিল করতে আছো, সবাই অন্ধকার দেখছো, বাট হাওয়া দিচ্ছে শান্ত। এবার একটা মানে ওই থ্রিল বা একটা কি বলবো, মানে একটা রোমাঞ্চকর বিষয় আলাদাই লাগছে। তোমাদেরকে বাঘ দেখার প্রমিস করেছিলাম, ছোট থেকে বড় সব রকম বাঘ আছে, তার চেয়েও এখানে আরো একটা বড় বাঘ আছে। হ্যাঁ, এখানে মাটনটা চলে এসছে আমাদের। স্পেশাল যে দুটো আইটেম আছে, একটা রয়েছে এই যে দই ইলিশ, এটা দেখে মারাত্মক লোভ লাগছে আমার, এটা মারাত্মক লেভেলের লোভ লাগছে। আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। এইখানটা এখন যেরকম চুপচাপ আছে, এইখানটা এসে এই সময়টা দাঁড়াও, নদীর ঢেউগুলো এসে পাড়ে লাগছে, ওই আওয়াজটা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা, দারুণ। এবং এটাও বলতে পারি ফাটাফাটি লেভেলের একটা অফারও তোমাদের জন্য ব্যবস্থা করেছি, ঠিক আছে। চশমাটা দেখা যাচ্ছে, ও সেরা লাগছে না সেটা। উই লাভ সুন্দরবন। সকাল সকাল সোনারপুর থেকে বেরিয়ে পৌঁছে গেছি ক্যানিং। বস, ইলিশ মাছ খাওয়ার জন্য আমি আর পারছি না সত্যি কথা বলতে। এই তিন দিন আমি জমিয়ে শুধু ইলিশ মাছ নয়, মাটন, চিকেন, অনেক 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 খাবার দাবার থাকবে, সাথে সারা দিন লঞ্চে ঘুরবো। কী কী হয় না হয় এভরিথিং তোমাদেরকে জানাচ্ছি। আপাতত আমরা যাবো হচ্ছে সোনাখালি, এখান থেকে আমাদের ক্যানিং স্টেশন থেকে আর কি আমাদেরকে পিক আপ করে নেবে। চলো এই মুহূর্তে অটো থেকে নামলাম আমরা, স্টেশন থেকে এসে অটো থেকে নেমেছি, তোমাদেরকে অটো থেকেই পিক আপ করবো বলে দিচ্ছি। এবং এটাও বলতে পারি ফাটাফাটি লেভেলের একটা অফারও তোমাদের জন্য ব্যবস্থা করেছি, ঠিক আছে। এটা প্রথম দিকে বলছি, আমি ভিডিও শেষে বাদ বাকিটা ক্লিয়ার করছি। আপাতত এবার লঞ্চে ওঠার পালা। ভাই তোরা কি এক্সাইটেড? এখান দিয়ে লঞ্চ উঠো ভাই, এরকমভাবে অপমান করছিস, আমার না পাত্তাটুকু দিবি না। এটা হচ্ছে আমাদের লঞ্চ, সুন্দরবন ভ্রমণ সাথী যে লঞ্চটা। লঞ্চে ওঠার সাথে সাথে দাদা ফ্রুটি নিয়ে রেডি, থ্যাংক ইউ। এটা দিয়ে শুরু হচ্ছে তাই তো? শুরু হচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্ক। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক, সাবাস। সবে আমাদের লঞ্চটা ছেড়েছে আর কি, এখন অবধি এই যে হালকা হালকা পেঁচাচ্ছে এখন লঞ্চটা। এই রয়েছে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর সকাল সকাল এরকম সুন্দর লাল লাল আলুরদম, মানে একটু পাতলা হলে ভালো হতে যায়, সকাল সকাল এত লাল লাল, এত রিচ তো। আর রয়েছে একটা কলা আর একটা রসগোল্লা, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, খেয়ে দেখা যায়। বাঙালির ইমোশন যাকে বলে, সকাল সকাল লুচি আলুরদম, মশলাদার আলুটা সত্যি খুব রিচ হয়েছে, বেশ ঝাল। ঘুরতে এসে এরকম খাবার দাবার দরকার, বেসিক্যালি আমি দুপুরের ইলিশ মাছের জন্য অপেক্ষা করছি। সবার প্রথমে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর আলাদা করে দেখার মতন কিছু নেই, এখানে আপাতত এনজয় করছি, দেখা যাক বাঘ দেখা যায় কিনা। চশমাটা দেখা যাচ্ছে, ও সেরা লাগছে না সেটা। মোটামুটি এখানে বসে আমাদের জাস্ট তিনজন মিলে খিল্লি চলছে, তার মাঝখানে এসে গেছে আমুদি ফ্রাই, তোমরা চাইলে পাবে, মোটামুটি আপাতত চারটে করে দিয়েছে। আবার রিফিল হয় তো, তো খেতে চাইলে তবে তো আনলিমিটেড বলবেন না। আজ বস আনলিমিটেড নয়, যেটা তোমরা শুনতে পেলে দাদার মুখ থেকে, মানে চাইলে দেওয়া হবে, এই আর কি চারটে করে দিয়েছে, খেয়ে দেখা যাক। নর্মাল আমাদের ফ্রাই খেয়ে থাকি, ঠিক আছে, এমনি এনজয় করি খেতে খেতে, এই আর কি দুপুরের খাবারটার জন্য আমি এক্সাইটেড, এমনি এনজয় করি খেতে খেতে, এই আর কি। এই মুহূর্তে আমরা আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন সেটা এসে পৌঁছেছি, সেটা হচ্ছে গোসাবায়। এবং গোসাবায় যেটা নাবি আগে নামলাম, এবার গোসাবায় যেটা দেখার, এইখানে হচ্ছে হ্যামিল্টন বাংলো আর হচ্ছে তোমার রবীন্দ্রনাথের বাড়ি, এই দুটো এখানে দেখার আছে। বেসিক্যালি দেখো, আমরা ওই জায়গাগুলো আগেও কভার মানে গেছি, দেখিয়েছি তোমাদের, চলো এইবারও একবার দেখাবো তোমাদেরকে। তো এই রয়েছে হচ্ছে এই আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ বা একটা ছোটো বাংলো টাইপের দেখতে পাচ্ছ, এটা রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। এখানে দেখো রবীন্দ্রনাথের মূর্তিও আছে, আর বেসিক্যালি এটা এখন বন্ধ আছে, এখানে লেখাই আছে সাবধান, বাগানের কাজ চলছে, বীজ দেওয়া আছে, মানুষ ও গবাদি পশুর প্রবেশ নিষেধ। তো সেই জন্য ঢুকতে পারলাম না। এখানে সেম যে হ্যামিল্টন বাংলোটা আছে সেটাও এরকমই একটা বাড়ি,
রেডি আছে ভেতরে ঢুকে দেখার মতন কিছু নেই জাস্ট বাইরে থেকে এরকম ভাবে দেখার জন্যই আর কি আছে তো সেটা আর গেলাম না রবীন্দ্রনাথের বাড়িটা তোমাদেরকে দেখালাম এবার চলো আবার লঞ্চে আবার কারণ তার কারণ হচ্ছে আজকে আমরা যার জন্য এসেছি মানে ইলিশ উৎসব দু তিন ধরনের আইটেম আছে দুপুরবেলা ইলিশের ঠিক আছে সেগুলো তো খেতে হবে নাকি এবার লঞ্চে যাবো এখন মোটামুটি 12:30 মতন বাজে একদম পারফেক্ট টাইম লাঞ্চের তো মোটামুটি লঞ্চে যেতে সবাই খাওয়া দাওয়া শুরু করতে করতে একটা দেড়টা তো বেজেই যাবে তো তারপর খাওয়া দাওয়া আজকে আলাদা আলাদা লেভেলের খাওয়া দাওয়া আছে আর রাত্রিবেলা বস আজকে রাত্রিবেলা মাটন আছে আমি তো পাগল হয়ে যাচ্ছি ভাই লিটারালি বলছি তো লাঞ্চ করতে বসে গেছি বেসিক্যালি ইলিশ উৎসব যেটার জন্য এসেছিলাম তো খাবার দাবার আমার সামনে চলে এসেছে লাঞ্চ প্রচুর আইটেম আছে আমি তোমাদেরকে জাস্ট দেখাই এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রচুর প্রচুর আইটেম আছে এখানে এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল এটা রয়েছে পনির এটা রয়েছে ধোকার ডালনা এটা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর তারপরে এটা রয়েছে হচ্ছে সর্ষে ইলিশ আর এটা রয়েছে দই ইলিশ এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করবো দই ইলিশ আমি দই রুই খেয়েছি দই কাতলা খেয়েছি দই ইলিশ ফার্স্ট টাইম ট্রাই করছি চাটনি পাপড় এই রয়েছে আজকের খাবার দাবার আর ভাত মাছের মাথা দিয়ে ডাল রয়েছে মুগ ডাল অবভিয়াসলি এরকম বড়ো সড়ো একটা মাছের মাথা দেওয়া রয়েছে আর আমার বেশ ভালো লাগে আর কি এরকম মাছের মাথা একটুখানি ডাল নিয়ে নিচ্ছি একটু আলু ভাজা নিয়ে নিই সব অল্প অল্প করে ট্রাই করবো কারণ অনেক আইটেম ভুড়ি ভোজ শুরু করলাম সে একটা জিনিস বুঝতে পারছি এটা ওই ধাবার স্টাইলের অনেকটা এই ডালটা আর আলু ভাজা রয়েছে এবার যেটা খাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এইরকম এরকম ছোটো করে মানে পুঁই শাকের ডাটা আলু আর মাছ সব কিছু একসাথে ট্রাই করা যাক নর্মাল পুঁই শাকের তরকারি আর ইলিশ মাছের একটা আলাদা গন্ধ হয় সেই গন্ধটা খুব সুন্দরভাবে মিশেছে যার জন্য বেশ ভালো লাগছে আমার সত্যি কথা বলতে মানে কোনো মাছ দিয়ে যদি কোনো তরকারি করে না সেটা পুঁই শাক হোক বা অন্য কোনো তরকারি হোক আমার খুব একটা ভালো লাগে না মাছের মাথা দিয়ে করলে বাট এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছে বেশ ভালো লাগছে সত্যি কথা বেশ ভালো লাগছে এবার যেটা খাবো সেটা হচ্ছে পনির হ্যাঁ তবে একটা জিনিস বলে দিই পনির আর ধোকার ডালনা কিন্তু যারা ভেজ খায় তাদের জন্য আর তার সাথে আরও আইটেম আছে অবশ্যই পনির দিয়ে মাখিয়ে হালকা একটা টকটক ভাবা যায় উইকেন্ডে যখন এরকম জায়গায় ট্রিপে আসবো স্বাভাবিক একটুখানি খাবার দাবার যদি ভালো হয় বেশ ভালো লাগে এবার যেটা খাবো সেটা রয়েছে ধোকার ডালনা অল্প করে ঝোল ধোকার ডালনাটা একটু শক্ত লাগে ধোকার ডালনাটা আর একটু বেটার হতে পারতো মানে পনিরটা আমার এর থেকে বেশি ভালো লেগেছে এটা ঠিকঠাক এটা এটুকু বলতে পারি এবার ইলিশ উৎসবের মেন দুটো আইটেম প্রতিদিনই এদের কিন্তু দুটো করে ইলিশ মাছের দুপুরবেলা দুটো করে ইলিশ মাছের আইটেম থাকবে কোনোদিন আবার তিনটেও আছে আমি দেখছিলাম সব কিছু বলবো ধীরে ধীরে সব জানতে পারবে পুরো ভিডিওটা ধরে তো আজকে স্পেশাল যে দুটো আইটেম আছে একটা রয়েছে এই যে দই ইলিশ এটা দেখে মারাত্মক লোভ লাগছে আমার এটা মারাত্মক লেভেলের লোভ লাগছে আর এটা হচ্ছে সর্ষে ইলিশ তো দুটোই আজকে রয়েছে সো সবার প্রথমে আমি একটুখানি দই ইলিশটা ট্রাই করবো কারণ এটা আমার খুব একটা ইউনিক লেগেছে যে দই দিয়ে ইলিশ প্রথমবার ট্রাই করবো আমি পুরো ইলিশ মাছটা নিয়ে নিলাম অল্প করে গ্রেভিটা নেব ও হো হো এমনি হালকা করে মাখি দারচিনি ঠারচিনি দেওয়া টকটক আর মানে এটার ভিতরে সর্ষে দেওয়া আছে সর্ষের একটা হালকা গন্ধ পাচ্ছে আর টকটক ভাবটা তো অবশ্যই মানে যেহেতু দই দিয়ে বানানো আর এই রয়েছে মাছের পিস মাছটা অত্যন্ত নরম একটু মাছ নিয়ে নিই অনেক ইলিশ মাছের আবার সুন্দর একটা ফ্লেভার হয় ইলিশ মাছের একটা আলাদা একটা গন্ধ হয় সেই বিষয়টা কিন্তু আমি এটার ভিতর থেকে পাচ্ছি দই ইলিশটা দুর্দান্ত লাগছে সত্যি কথা বলছি এখানে যা বুঝতে পারছি মাছগুলো এক পিস করেই পাবে মানে ইলিশ মাছগুলো বাদবাকি যে আইটেম মোটামুটি আনলিমিটেড এবং রিপিটেড এরপরে অন্তত বাঙালদের ইমোশান এইটুকু আমি বলতে পারি যারা ঘটি আমি জানি না তবে বাঙালদের ইমোশান আমি এইটুকু বলতে পারি সর্ষে ইলিশ এই রয়েছে সর্ষে ইলিশ ঠিক আছে আমি ঘটি বাঙাল নিয়ে ঝগড়া ঠগড়া লাগাচ্ছি না অনেকেরই ভালো লাগে আর এই দেখো ডিমের সাথে ওহো এই দেখো উপর দিয়ে তেলটা ভাসছে দেখছো সর্ষে ইলিশ মানে একদম সর্ষের তেল দিয়ে সুন্দর মারাত্মক লাগছে গ্রেভিটা ভাতের সাথে সুন্দর করে মেখে আমি শুধু গ্রেভিটা দিয়ে ট্রাই করি হ্যাঁ একটা জিনিস যেটা যে মানে আমি ভাবছিলাম যে একদম মানে সর্ষের তেলটা দিয়ে ব্রহ্মতালুতে হিট করবে আর কি একটা ওই ঝাঁকটা খাবো সেটা নয় ঠিকঠাক বলতে পারো সেই ফ্লেভারটা তো অবশ্যই আছে তার আগে একটা জিনিস বলে দিই এই সাইডে মাধব দেখা এই দিয়ে এই দেখো একদম মানে জাল দেওয়া আর কি মানে বুঝতেই পারছো বাঘের এলাকায় ঢুকে পড়েছি আর কি
মানে ওই পারে অবশ্যই বাঘ আছে, এবার কখনো দেখা যেতে পারে কখনো দেখা যেতে পারে না, ওটা তো কপালের ব্যাপার। তিন দিন আছি, আজকে অলরেডি একদিন হাফ কেটে গেছে, আরও কিছুক্ষণ আছি, দেখা যাক বাঘ দেখতে পাই কি না, ওটা অবভিয়াসলি কপালের ব্যাপার, জানি না কি হবে। যাই হোক, ইলিশ মাছটা একটুখানি খাওয়া যাক। ইলিশ মাছের গন্ধ বলে বোঝানোর মতন নয়, যারা ইলিশ মাছ ভালো খাও তারা জানো, মানে আলাদাই আলাদাই বস, লিটারালি বলছি দুর্দান্ত লাগছে। আর এই রয়েছে ইলিশ মাছের ডিম, এটা পাও, এটা তোমরা আসলে তোমরাও পেতে পারো, দুর্দান্ত। এসব চোখের সামনে থাকলে সত্যি কথা বলছি লোভ সামলানো যায় না। পাঁপড় চলে এসছে আমাদের কাছে, সুন্দর পাঁপড় দিয়ে মিক্সড ফ্রুট চাটনি নর্মাল যেরকম হয়ে থাকে আর কি, কাজু বাদাম দেওয়া, খেজুর দেওয়া। এটা একদম বিয়েবাড়ির চাটনি, পারফেক্ট, এটা পারফেক্ট, মানে খাওয়ার শেষে দুর্দান্ত এটা। তো এই রয়েছে পুরো খাবার দাবার আর কি, এই রয়েছে আমাদের পুরো লাঞ্চ ফার্স্ট ডে, ডে ওয়ানের, এখনও ডে টু অ্যান্ড ডে থ্রি বাকি। তো ওগুলোর লাঞ্চগুলো দেখতে গেলে ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বিকেলবেলা আমি যেটা দেখলাম এদের, এটা বেশ ভালো লেগেছে। এর আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা দেখিনি, এটা একটা বেশ ভালো পয়েন্ট আমার লেগেছে, আমি সেটা তোমাদেরকে বলি। খাওয়ার পর এটা ফল দিচ্ছে, সেখানে আপেল দিচ্ছে, এই বিষয়টা সত্যিকারের আমার বেশ ভালো লেগেছে। অলরেডি আমরা ধারে চলে এসেছি, মানে আমরা বেসিক্যালি এবার এখান থেকে যাবো হচ্ছে আমাদের হোটেলে, লঞ্চটা আর কি পাড়ে লেগে গেছে, এবার নামবো, নেমে যাবো হচ্ছে আজকের আমাদের হোটেলে, এবং বেসিক্যালি দুদিনই আমরা এই হোটেলটাতেই থাকবো, রুম থেকে শুরু করে এভরিথিং তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ইউনিক মানুষ আমরা, ইউনিক হোটেলে যাবো, সাবাস। অনেক দিন বাদে সত্যি কথা বলতে ভ্যান চড়ছি, আমরা যাবো এখন পাখিরালয়ের ইউনিক হোটেলে, দেখা যাক হোটেলটা কতখানি ইউনিক। তো আমরা হোটেলে চলে এসেছিলাম, এবং হালকা রেস্টও নিয়ে নিয়েছি, আর এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে বিকেলে স্ন্যাক্সটা খাবো, সেখানে আজকে দেখছিলাম যে চাউমিন টাউমিন আছে, আসুক, ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি সেটা কীরকম টেস্ট, এভরিথিং বলবো। কী রে তোর মনে হচ্ছে আমরা বাঘ ফাঘ দেখতে পারবো? মুখ নেড়ে দিল ভাই, বলে দিল না পারবো না। এদিকে দাদা চাউমিন নিয়ে এসছে, চাউমিন, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হোটেলটা, এইখানে একটা আর এইদিকে এই একটা, এই নিচের রুমটাই আছি, ঠিক আছে তোমাদের রুম ট্যুর দেবো, এভরিথিং সব কিছু বলবো, তার আগে একটুখানি চাউমিনটা খেয়ে নিই। ওকে, এই রয়েছে আমাদের বিকেলের চাউমিন, যেটা বলছিলাম তোমাদেরকে, কেচাপ দেওয়া আছে, নর্মাল ভেজ চাউমিন আছে, এগ চাউমিন না, এগ চাউমিন আছে, এগ চাউমিন, এই যে এগ চাউমিন আছে, শসা টসা দেওয়া আছে, নর্মাল চাউমিন, টেস্ট করা যাক। খুব সিম্পল, যে কোনো স্ট্রিট সাইডে যে কোনো নর্মাল চাউমিন যদি খাও যেরকম লাগবে এটাও ঠিক সেরকম খেতে, আলাদা করে বলার মতন কিছু নেই এটাতে। অনেক জায়গায় পকোড়া ঠকোড়া দেয়, ঠিক আছে এক একদিন এক এক রকম, আজকে এক চাউমিন দিয়েছে। আমি আই থিঙ্ক আমি দেখছিলাম যদি, মানে ওদের মেনুটা আমাকে সেন্ড করেছিল, কাল বা পরশু ওদের পকোড়া ঠকোড়াও আছে। তো এভরিথিং তোমাদেরকে তো দেখাচ্ছি আর দেখাবো, আজকে বাউল গান হওয়ার কথা ছিল, আজকে নয় কালকে কোথাও কোনো একদিন হবে বিকেলবেলা, তো আজকে মনে হয় না হবে, আজকে বেসিক্যালি আমরা আড্ডা মেরেই কাটাবো। সবে চাউমিনটা শেষ করেছি, কফি ধরিয়ে দিয়েছে, বিকেলবেলা দেখলাম যেটা বললাম তোমাদের আপেল দিল, তারপরে হোটেলে এসে দেখলাম চা দিল, র চা, এখন আবার কফি, বেশ ভালো। আর আপাতত আমরা বেরিয়েছি একটুখানি হাঁটতে, এবং সেটাও যাবো হচ্ছে নদীর ধারে, একটু মানে ঘুটঘুটে অন্ধকারে, দেখা যাক ভাই, ভয় ভয় তো লাগছে। তোমাদেরকে বাঘ দেখার প্রমিস করেছিলাম, ছোটো থেকে বড় সব রকম বাঘ আছে, তার চেয়েও এখানে আরও একটা বড় বাঘ আছে। আর বলবে না যে থাম্বনেইলে যে বাঘটা দেওয়া আছে ওটা ফলস, দেখিয়ে দিয়েছি বাঘ। আমি যেন না শুনি কমেন্ট বক্সে তোমরা বলেছো যে না তুমি ফেক হ্যান ত্যান, না দেখানোর কথা ছিল, দেখিয়ে দিচ্ছি। আপাতত আমরা ঘুরতে যাচ্ছি, জাস্ট দেখো এখানে সামনেটা, পেছনে আলো আছে তার জন্য সামনে তিনটে ছায়া দেখতে পাচ্ছ, সামনেটা ঘুটঘুটে অন্ধকার, আর আশেপাশে জনবসতি বলতে কিছু নেই, ওই সামনে দু চারজন দাদারা দাঁড়িয়ে আছে, এখানটায় দেখা যাচ্ছে, এখানে একটা রাস্তা গেছে, বেসিক্যালি এটা হচ্ছে নদী, আমি ফ্ল্যাশের আলোয় আর কয়টুকুই বা বোঝা যাবে। এই সামনেটায় না নাবার, এই যে এখান থেকে ঢালু নিচে নেমে গেছে, যাওয়ার দরকার নেই এই দিকটায়, এইখানটা এইখান দিয়ে একটা সোজা রাস্তা আছে, ঠিক আছে নদীর ধারটা যেরকম হয় সেরকম রাস্তা, এদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে এটা আলাদা, ঠিক আছে। বেসিক্যালি এই জায়গাটা আমরা আগে এসেছি, জায়গাটা জানি তাই এসেছি, তোমরা এরকম এরকম সাহস প্লিজ দেখিও না, নয়তো খুব রিস্কি কিন্তু জায়গাটা, মানে এক্ষুনি এখানে দাদারা যে আছে আমি তোমাদেরকে ডিরেক্ট শুনিয়ে দিচ্ছি, এখানকার যে লোকাল দাদারা আছে। আচ্ছা দাদা, তোমরা কি এখানকার লোকাল? তো মানে এখানেই থাকো? তো পাশে থাকি, পাশে থাকো। এখানে বাঘ ফাঘ আসে মাঝে মাঝে, অ্যাটাক ফ্যাটাক করে কি মানুষকে? এখন এই মানে আলো জ্বলছে মানে এখানে আসবে না বাঘ। আচ্ছা, অন্ধকারের দিকে যখন দাঁড়াল তখন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সোজা যদি যাওয়া যায়, আমি বোঝাতে পারছি কিনা জানি না, যাই হোক আলোটা দেখিয়ে দিই, এই সোজা যদি যাও অন্ধকারে গেলে বাঘের ভয় আছে,
বাট দাদারা বললো এখানেও বাঘ আসে বস। এরকম তোমরাও করতে পারো, আমি বাজাতে পারি না বেসিক্যালি, আমি জানি না এটা আদৌ মানে টিউনে লেগেছে কি না বা কিছু। এখন আমরা চলে এসেছি ডিনার করতে, বেসিক্যালি ঝুমুর নাচের পর একটু মাথা মাথা ঘুরে গেছে। আর এটা রয়েছে হচ্ছে যে ইউনিক হোটেল, তার ইউনিক ডাইনিং রুম। আজ মেনুতে কী কী আছে একটু দাদা বলে দাও না। ডাল, আলু ভাজা, আচ্ছা বাঁধাকপি আলু তরকারি, খাসির মাংস, স্যালাড, ফাটাফাটি। আলু ভাজা চলে এসছে, আলু ভাজা, বাহ কী সুন্দর বলছো তুমি, প্রফেশনাল তো। ডাল বাঁধাকপি চলে এসছে, তাড়াতাড়ি করে খেয়ে নি কারণ মাটনটা ওয়েট করছে, ডাল দিয়ে খেয়ে নিয়ে। সিম্পল মুসুর ডাল আলু ভাজা দিয়ে, সেই সকালের সেম আলু ভাজা, আর সাথে রয়েছে এখানে বাঁধাকপি। হ্যাঁ এখানে মাটনটা চলে এসছে আমাদের, বাঁধাকপি দিয়ে খেয়ে দেখি একবার। এই রয়েছে বাঁধাকপি, টেস্ট ভালো, বাট যেহেতু মাটন আছে বেশি খাবো না, অল্প করে নেব। মাটনটা দাও এবার, আহা আহ মাটনে আলু, আলু দাও, আলু দাও দাদা, আহ দাদা একটা ছবি তুলে নি কারণ ছবিগুলো যাবে হচ্ছে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে ফলো করে দাও affordable.foods। মাটন সেটাও নাকি আনলিমিটেড, এটা এটা ফাটাফাটি ফাটাফাটি সত্যি কথা। ভাই সকাল থেকে যা সার্ভিস দিচ্ছে না ফাটাফাটি, মাটন দিয়ে রাইসটা ট্রাই করা যাবে। সিম্পল পাতলা ঝোল, কষা নয়, দুর্দান্ত লাগছে মানে খুব বেশি ঝাল নয় যে খেতে পারবে না, দেখে মনে হচ্ছে বেশ রিচ বাট রিচ নয়, একদম পাতলা ঝোল, খুব বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর খেতে। এখানে দেখো মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই দেখো সুন্দর ভেতরে দেখো এই যে পিঙ্ক পিঙ্ক একটা ভাব দেখা যাচ্ছে কি বিষয়টা, এই দেখো তুলতুলে মাটন। এদের রান্না বান্না নিয়ে আমি সকাল থেকে যা যাচ্ছি না মানে কথা বলা যাবে না, সত্যি খুব সুন্দর খেতে। সাথে পেঁয়াজ আছে, এর থেকে সিম্পল আর সুন্দর ডিনার হতে পারে না বস, খুব সুন্দর খুব ভালো, খেয়ে দিয়ে শেষ করি। এরপরে দেখা হবে একটু কালকে সকালে কারণ এবার আমরা ঘুমাবো, আর কালকে সকাল সকাল ভোর 7টার সময় আমাদেরকে বেরোতে হবে, তো তার জন্য তাদের ঘুমাতে হবে, তাদের উঠতে হবে, দেখা হচ্ছে কাল সকালে। আমরা যে ট্যুর এজেন্সিটার সাথে এসেছি তার নাম হচ্ছে সুন্দরবন ভ্রমণ সাথী, তার ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এভরিথিং, কলিং নাম্বার এভরিথিং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটুখানি চেক করে নিও, বা ডিসপ্লেতেও তোমরা দেখতে পাচ্ছ। ডে টু লেটস গো। ওকে চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই, এই হচ্ছে রুম, এখানে অফিস রেডি হচ্ছে আর এখানে দুটো বেড আছে, এরকম অবস্থা হলো বিকজ আমরা ব্যাচেলার, এখানে ফোন চার্জ হচ্ছে, একটা প্লাগ পয়েন্ট এখানে আছে, একটা প্লাগ পয়েন্ট ওখানে আছে, আর মাধব এখন ওয়াশরুমে আছে বাট ওয়াশরুমটা তোমাদের দেখাতে পাচ্ছি না, নর্মাল কমোড ওয়াশরুম ঠিক আছে, সুন্দর বাথরুমে শাওয়ার আছে এভরিথিং। এই হচ্ছে আবার ফ্যান, এসি নেই, নন এসি রুম, এদের এসি রুমও আছে সেটা অন্য। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, এখন আমরা ভ্যানে করে যাচ্ছি হচ্ছে জেটি ঘাটের দিকে, যেখান থেকে আমরা লঞ্চে উঠবো আর সকালের ব্রেকফাস্টটা করবো। সুন্দর সবাই রেডি হয়ে গেছি, আর অতীশ পেছনে, অতীশ গুড মর্নিং বলে, গুড মর্নিং। এখন কি আমরা ব্রেকফাস্ট করবো দেখাচ্ছি, কি কি আছে না আছে এভরিথিং দেখাচ্ছি, আর আজকেও আরো দু তিনটে স্পট যেখানে ঘোরানো আছে ঘোরাবে, দেখা যাক আজকে বাঘ দেখা যায় কিনা, মানে আমি তো এক্সাইটেড বস। এখন আমাদের কাছে চলে এসছে আজকের আমাদের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ছোলে আর বাটোরে, আর এই রয়েছে হচ্ছে একটা গোলাপজাম। শুরু করি ছোলে বাটোরে দিয়ে, একদম সুন্দর খুব ফ্লাফি দেখো, সুন্দর একদম ফ্লাফি, বেশ সফট, সাথে চানা, আহা হা টেস্টি। তবে ছোলেটায় হালকা একটু আমার নুনটা একটু বেশি লাগছে, সকাল সকাল এরকম বাটোরা জমে যায় কিন্তু, এক তো দেখতে খুব ভালো লাগে, খুব সফট, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এরকমভাবে যদি সকালটা শুরু হয় আর কি চাই, মানে কালকে লুচি আলুর দম, আজকে ছোলে বাটোরে, দেখা যাক কালকে কী দেয়। আপাতত এই ছোলে বাটোরেটা এখন বসে বসে খেতে খেতে এনজয় করি, আর ঠিক এরকম ভিউ পেছনে দেখাই যাচ্ছে, এরকমভাবে বসে জাস্ট এনজয় করো ছোলে বাটোরে। দেখো ভিডিওটা তো শেষ হচ্ছে কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম অফার আছে বস, যারা আসবে
তাদের জন্য এখানে বেসিক্যালি এক একজনের হচ্ছে 3800 টাকা করে পার হেড, তিন দিনের আর কি পুরো খাওয়া দাওয়া এভরিথিং, ঘোরা মানে থাকা এভরিথিংয়ের প্যাকেজ, মানে 3800 টাকা দিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এই হচ্ছে এখানকার প্যাকেজ। কিন্তু তোমরা যদি অ্যাফোর্ডেবল ফুডসের সাবস্ক্রাইবার হও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানিও তাদেরকে যে আমরা অ্যাফোর্ডেবল ফুডস দেখে এসেছি। তাহলে সেক্ষেত্রে তোমরা 35,000 মানে 300 টাকা অফ পেয়ে যাবে, ফ্ল্যাট 300 রুপিস অফ পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এখানে আসতে পারবে, থাকতে পারবে, ঘুরতে পারবে, এত সুন্দর ভালো ভালো খাবার খেতে পারবে, বেসিক্যালি ইলিশ মাছ জমিয়ে খেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকের ভিডিও। যদি এতক্ষণ ভিডিওটা দেখো তোমার ভালো লেগে থাকে, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফলো করতে হবে। আজকের দুপুরে খাওয়াটা আছে, আবার কালকের দুপুরের খাওয়াটাও কিন্তু আছে, কী কী আছে না আছে সব কিছু বলবো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, চলো বাই। আরে এটা কি দেখলাম, এটা কি দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ।